আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার চ্যানেলে সবচেয়ে বেশি রিকোয়েস্টেড রেসিপি ছিল হচ্ছে কোরিয়ান বাটার ক্রিমের রেসিপি। তো আজকে ফাইনালি আপনাদের জন্য কোরিয়ান বাটার ক্রিমের রেসিপিটি নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা জিজি কোরিয়ান বাটার ক্রিমের রেসিপি। সেটাই আমি আজকে বাংলা ভার্সনে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিতে যাওয়ার আগে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেটা হচ্ছে গিয়ে জিজি এখানে বলেছে এই ক্রিমটা যখন বানাবেন তখন আপনার রুম টেম্পারেচার অবশ্যই যেন 20-22 সেন্টিমিটার অথবা 68-72 ফারেনহাইট হতে হবে। আর এই ওয়েদারটা একমাত্র পাওয়া যায় বাংলাদেশের শীতকালের সময়, আদারওয়াইজ অন্য সময় বাংলাদেশের ওয়েদার খুবই হট থাকে। তো নর্মালি যদি গরমকালেও এই ক্রিমটা বানাতে চান তো আমি বলবো যে এসি রুমে এই ক্রিমটা বানাবেন, আদারওয়াইজ যদি এসি না থাকে তো আপনারা একটু রাত্রের দিকে বা ঠান্ডা একটু যখন পড়ে সেই টাইমে বানাবেন, এবং সেই সময়ে বাসায় যেন চুলা না জ্বলে, কারণ চুলা জ্বললে কিন্তু ঘর একটু হলেও মানে গরম হয়। তো সেই বিষয়টা খেয়াল রেখে তারপর এই ক্রিমটা বানাবেন। এই ক্রিমটা তৈরি করার ক্ষেত্রে গ্রামের হিসাবটা তৈরি করে নিতে পারলে খুব ভালো। তো আমি গ্রামের হিসাবের পাশাপাশি টেবিল চামচের পরিমাপটাও বলবো, যাতে করে আপনাদের যাদের কাছে এই ওজন মাপার স্কেলটি নেই তারা ইজিলি এই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। সবার ফার্স্টে আমি এখানে নিয়েছি 75 গ্রাম মানে 75 গ্রাম চিনি, এটা নর্মাল চিনি, যেটাকে টেবিল চামচে মাপলে 4.5 টেবিল চামচ হয়, মানে 4 টেবিল চামচ নিয়ে আরও 1.25 টেবিল চামচ নিতে হবে। আরও নিয়েছি 25 গ্রাম পানি, মানে 2 টেবিল চামচ পানি। আর এদিকে আমি নিয়েছি 75 গ্রাম এগ হোয়াইট, মানে ডিমের সাদা অংশ। এক্ষেত্রে আমি মিডিয়াম সাইজে 2টা ডিমের সাদা অংশ নিয়ে আরেকটা ডিমের সাদা অংশ থেকে অর্ধেকটা নিয়েছি। আরও নিয়েছি এখানে 25 গ্রাম পরিমাণ চিনি, মানে 2 টেবিল চামচ চিনি। চিনি দুইটাকে একটু আলাদা করে রেখেছি, বিকজ একটু পরে দেখতে পারবেন কেন এটা আলাদা করেছে। আর এখানে মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে গিয়ে বাটার, অবশ্যই এখানে আনসল্টেড বাটার হতে হবে, এবং এটা যেন 100% অ্যানিমেল বাটার হয় সেটা খেয়াল রাখতে হবে। বাংলাদেশে আরঙের যে বাটার পাওয়া যায় সেটাও অ্যানিমেল বাটার, সেটা দিয়েও কাজ করতে পারেন। এছাড়া আরও বেশ কিছু বাটারের নাম আমি নিজে ডিসক্রিপশন বক্সে লিখে দিব, মানে যেটা কাছে হয় সেই বাটারটি আপনারা নিয়ে ইউজ করতে পারবেন। আর বাটারের টেম্পারেচারটা হতে হবে 10-12 সেন্টিমিটার, মানে এটা ফ্রিজ থেকে আপনি বের করার কিছুক্ষণ পর এটা ইউজ করতে পারবেন। এটা ডিপেন্ড করে ওয়েদারের উপর, এখন আমাদের এদিকে খুব ঠান্ডা, বাট বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আমি বলবো যে জাস্ট 10 মিনিট আগে বের করে তারপর আপনারা এটা কাজ করবেন। তো আমি বাটারটাকে একটু পিস পিস করে কেটে নিয়েছি। এখন অন্যদিকে একটি বোলের মধ্যে আমি সেই ডিমের সাদা অংশটা নিয়ে নিলাম, এটাকে এখন কিছুক্ষণ একটু বিট করে নেব। কিছুক্ষণ একটু বিট করে নেওয়ার পর তারপর এর মধ্যে 25 গ্রাম পরিমাণ চিনিটা অ্যাড করে দিচ্ছি, তবে চিনিটা এক্ষেত্রে অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে বিট করে নিচ্ছে। এটা ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম ঘন ফোমি ভাব চলে আসবে, মানে আপনি বিটার মেশিনটা অফ করে দেওয়ার পর যখন বোলটা ধরে উপর করবেন দেখবেন যে ডিমের এই মেরাংটা আর নড়াচড়া করছে না, পড়ছে না, তো তার মানে এটা পারফেক্টভাবে হয়েছে। তবে যখন দেখবেন যে মেরাংটা অলরেডি অলমোস্ট হয়ে আসছে তো সে পর্যায়ে আমি আলাদা একটি পাত্রের মধ্যে 25 গ্রাম পানি এবং 75 গ্রাম চিনি নিয়ে নিলাম, সেটাকে আমি চুলার মধ্যে এখন জাল করে নিব। আর এটা জাল হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট বলক আসার পরই, মানে এটা ভালোভাবে যখন বলক চলে আসবে তারপরই এটা নামিয়ে নিতে হবে। আর যাদের কাছে টেম্পারেচার মাপার মেশিন আছে তারা চাইলে মেপে নিতে পারেন। এটা জাল দিয়ে প্রায় 118-120 সেন্টিমিটার হতে হবে, তো এরকম যখন হবে তখনই সাথে সাথে এটা নামিয়ে ফেলতে হবে। আর এটা সিরাপটা গরম থাকা অবস্থাতে সে ডিমে সেই মেরাঙের মধ্যে অল্প অল্প করে দিতে হবে, এবং সেই সাথে এটাকে ভালো করে বিট করে নিতে হবে। সম্পূর্ণ সিরাপটা দেওয়া হয়ে গেলে তারপর আরও কিছুক্ষণ একটু বিট করে নিব। এরপরে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 15 মিনিটের জন্য, এতে করে এই মেরাংটা কিছুটা একটু ঠান্ডা হয়ে আসবে, তখন এরপরে আমি বাটারটা অ্যাড করব। তো এই যে 15 মিনিট পর এটা এখন এটা নর্মাল হয়ে এসেছে, তা আবারও কিছুক্ষণ একটু বিট করে নিচ্ছি, এবং এর সাইড দিয়ে আমি একটি একটি করে বাটারের অংশ দিয়ে দিচ্ছি।
বাটার গুলো এই ক্ষেত্রে অল্প অল্প করে দিতে হবে আর আর বিটার মেশিন দিয়েও এটাকে বিট করে নিতে হবে। সম্পূর্ণ বাটারগুলো দিয়ে দেওয়ার পর তখন মনে হবে যে ক্রিমটা খুবই নরম সফট একটা ক্রিম, এমন কি দেখা যাবে যে একটু হালকা একটু পানি পানি টাইপ হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না, বরঞ্চ এই যে পানি পানি ভাবটা যে হয়েছে এটাই একদম পারফেক্ট। যদি এরকম হয় তা তার মানে আপনার নেক্সট ক্রিমটা খুব ভালো হবে। বিট করতে করতে একটা সময় দেখবেন যে এই যে পানি ওয়াটারি ভাবটা যে আছে সেটা এক সময় এখন ড্রাই হয়ে গিয়েছে এবং এই ক্রিমটাও খুব সুন্দর স্মুথ হয়ে গিয়েছে। প্রথম দিকে যেমন একটু দানা দানা টাইপের ছিল, তো এখন আর সেই দানা দানা ভাবটা নেই, এখন একদম স্মুথ হয়ে গিয়েছে। আর এই ক্রিমটা দেখতে ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি এটা খুবই গ্লোসি, খুব গ্লেজ দেয় ক্রিমটা। অনেকে আছে রেড কালার সম্পর্কে জানতে চায় যে রেড কালারটা কীভাবে পারফেক্টভাবে আনা যায়। রেড কালারটা আসলে পরিমাণে নর্মালি একটু বেশিই দেওয়া লাগে, তবে বাটার ক্রিম বা হুইপ ক্রিমের ক্ষেত্রে আপনি যদি বেশি ওয়াটার কালার দিয়ে থাকেন তো সেক্ষেত্রে ক্রিমগুলো একটু বেশি লাইট হয়ে যায়। তো বলবো যে অবশ্যই জেল ফুড কালার ইউজ করবেন। আর রেড কালারের জন্য আমি এখানে সুগার ফ্রিয়ার রেড এক্সট্রা কালারটা যে পাওয়া যায় তো আমি সেটা ইউজ করি। এটা অল্প কিছু একটু দিলেই মানে সুন্দর কালার চলে আসে, তারপর ডিপেন্ড করে আপনি কতটুকু গাঢ় বা লাইট কালার চান। এবং সেই সাথে আপনাদের সাথে একটু ডিজাইনের ডেকোরেশনও শেয়ার করছি। কোরিয়ান বাটার ক্রিম দিয়ে মেন হচ্ছে গিয়ে ডেকোরেশন খুব সুন্দর হয়। এটা দিয়ে যে কোনো ফ্লাওয়ারই খুব সুন্দরভাবে বানানো যায় এবং সেই সাথে খুব সহজে এটা গলে যায় না। তো এই ছিল আমার আজকের কোরিয়ান বাটার ক্রিমের রেসিপি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরা দেখেও শিখে নিতে পারে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।